সংসদীয় রাজনীতিতো নারীর ব্যবহার চলে। পুরুষক সুযোগ দিয়া নারীয়ে রাজনীতিতো সুযোগ পায়। বিতর্কিত মন্তব্য কংগ্রেসের সাংসদ রেণুকা চৌধুরী। এয়া কংগ্রেসের সাংসদ রেণুকা চৌধুরী। রেণুকা চৌধুরীর বিতর্কিত মন্তব্য আগবাইছে। সংসদীয় রাজনীতিত ভরি দিয়া মহিলাসকল সংক্রান্ত সন্দেহের আঙুলি তুয়াইছে রেণুকা চৌধুরী। আসলতে ঘটনার সূত্রপাত হয় বলিউডের কোরিওগ্রাফার সরোজ খানের বক্তব্যক কেন্দ্র করে। বলিউডের কোরিওগ্রাফার সরোজ খানের বিতর্কিত মন্তব্য। কেবল বলিউডত নারীর ব্যবহার হওয়া বলে ভুল কোয়া। বলিউডত নারীক ব্যবহার করা হয় যদিও ছবিত সুযোগ দিয়া হয়। ফিল্ম ইন্ডাস্ট্রি কে পিছে কেউ পড়ে, ও তো রোটি তো ভি দেতি হে, রেপ করকে ছোড় তো নেই দেতি হে। সরোজ খানের লগতে বিতর্কিত মন্তব্য করে কয় যে তাহানির পা বলিউডত এনে ধরনের নিয়ম চলি আছে। এক বাত বতাও, ইয়ে তো চলা আ রহা হে বাবা আদম কে জমানে সে, অভি সে থোড়ি হর লড়কি কে উপর কোই না কোই হাত সাফ করনে কি কোশিশ করতা হে, গভর্নমেন্ট করতি হে, গভর্নমেন্ট কে লোক করতে হে। সরোজ খানের এই বক্তব্যক লৈ ইতিমধ্যে যথেষ্ট প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। অবশেষত সরোজ খানে এই বক্তব্যের বাবে ক্ষমাও খুঁজেছে, কিন্তু ইয়ার প্রতিক্রিয়া বিচরাত রেণুকা চৌধুরী আগবহালে বিতর্কিত মন্তব্য। ফিল্ম ইন্ডাস্ট্রি মে গেট আপ ইন আর্মস এগেইনস্ট মি, ইটস নট জাস্ট ইন ফিল্ম ইন্ডাস্ট্রি অলসো, দিস হ্যাপেন্স এভরিওয়্যার in workspaces with women, it happens everywhere, so don't imagine that parliament is immune or some other workspace is immune, it's not, this happens with women everywhere. If you look at the western world today, established top actresses have taken this long to come out and say me too, it's time India stood up and said me too. Ea telugu sobir obhinetri Sridevi কেদিনমানের পূর্বে দাক্ষিণাত্যর সিনেমাত নারীক ব্যবহার করার অভিযোগত শ্রীরেড্ডিয়ে এইদরে কাপড় খুলি প্রতিবাদ করেছিল। এটা শ্রীরেড্ডিয়ে সরোজ খানের বক্তব্যের বিরোধিতা করেছে। সরোজ খান ম্যাডাম, ইউ আর অ্যান এল্ডার টু মি, সো আই শুড রেসপেক্ট ইউ, বাট আই লস্ট রেসপেক্ট অন ইউ এট দি সেম টাইম, বিকজ হোয়াট কাইন্ড অফ এ ট্রেডিশন ইউ আর এনকারেজিং, and also being an elder you have to give a good path to good you know actresses, and what kind of a tradition you are looking for, and how can you say that we have to be like, it is, you know, giving a wrong indication that you have to be a slave to the, you know, to the who heroes or producers or somebody. কাস্টিং ক্লাসক কেন্দ্র করে বলিউডত বিতর্কর সৃষ্টি হয়ে আসছিল যদিও প্রথমবারের বাবে সংসদীয় রাজনীতিতো এনে কার্য চলে বলে রেণুকা চৌধুরীর মন্তব্য করেছে। ব্যুরো রিপোর্ট, UI365।